আসসালামু আলাইকুম সবাই, বস। 16 থেকে 19 বছরের সংখ্যা কি কম? জি হুজুর, 16 থেকে 19 বছরের ছেলেরা আছে আমাদের রেকর্ডে, আছে 200 জন, আর এখন এখানে 150 জন উপস্থিত আছে। গতকাল কতজন ছিল? গতকাল 250 জন ছিল। ১৯ প্লাসের সংখ্যা আমাদের কাছে বেশি। হুজুর বলছেন যে এরা বড় হয়ে যাচ্ছে। জাজেব আহমদ সাহেব তেলাওয়াত করো। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম। সূরা জুম্মা আয়াত 1 তা 5। মাসুদ আহমদ তরজমা। মাসুদ আহমদ এখন অনুবাদ পাঠ করবে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। পবিত্র কোরআনের যে অংশটি এখনই আপনাদের সামনে পাঠ করা হয়েছে তা সুরাল জুমা থেকে নেওয়া হয়েছে। 62 নম্বর সুরা এবং আয়াত হচ্ছে 1-5। এর ইংরেজি অনুবাদ আমি পাঠ করছি। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করছি, আল্লাহর নামে যিনি পরম করুণাময় অযাচিত অসীম দানকারী, বারবার কৃপাকারী। আকাশসমূহে যাই আছে এবং পৃথিবীতে যাই আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি অধিপতি, অতি পবিত্র, মহাপরাকমশালী ও পরম প্রজ্ঞাময়। তিনি নিরক্ষরদের মাঝ থেকে তাদেরই একজনকে এক মহান রসুল হিসেবে আবির্ভূত করেছেন। সে তাদের কাছে তার আয়াতসমূহ পড়ে শোনায়, তাদের পবিত্র করে এবং তাদেরকে কিতাব ও প্রজ্ঞা শিক্ষায়। অথচ এর পূর্বে তারা নিশ্চয়ই সুস্পষ্ট বিপদগামিতায় লিপ্ত ছিল, আর তাদেরই মাঝ থেকে অন্যদের প্রতিও তিনি তাকে আবির্ভূত করবেন যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। আর তিনি মহাপরাক্রমশালী ও পরম প্রজ্ঞাময়। এ হলো আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে চান তা দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। জাহানজেব এখন হাদিস পাঠ করবে। আসসালামু আলাইকুম হুজুর। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن جابر رضي الله عنه قال قدم على رسول الله صلى الله عليه وسلم قوم غزاة
فقال رسول الله صلى الله عليه وسلم قدمتم خير مقدم من الجهاد الأصغر إلى الجهاد الأكبر قالوا وما الجهاد الأكبر قال مجاهدة الأبد هواه ترجمة حديث النبي হযরত জাবির হাদিসের অনুবাদ পাঠ করছি। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতিপয় লোক যুদ্ধ থেকে ফিরে আসেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, তোমরা ভালোর দিকে ফিরে এসেছ, অর্থাৎ ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে ফিরে এসেছ। তারা প্রশ্ন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় জেহাদ কাকে বলে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের নিজ কামনা বাসনার সাথে সংগ্রাম করা। হাশের মুবাশ্শির এখন মসীহ মওউদ আলাইহিস সালামের উদ্ধৃতি পাঠ করবে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাইয়েদনা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অমৃত বাণী। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, দেখো আমি একটি আদেশ নিয়ে আপনাদের কাছে এসেছি, আর তা হলো এখন থেকে তরবারির জেহাদ শেষ, কিন্তু নিজেদের আত্মাকে পবিত্র করার জেহাদ এখনো বাকি আছে। আর এ কথা আমি নিজের পক্ষ থেকে বলছি না, বরং এটি খোদাতালার সংকল্প বা অভিপ্রায়। সহি বুখারীর ওই হাদিস সম্বন্ধে চিন্তা করে দেখো, যেখানে প্রতিষ্ঠিত মসির পরিচয় দিতে গিয়ে লিখেছে, ইয়া বাউল হার্ব, অর্থাৎ যখন মসি আসবেন তিনি সকল প্রকার ধর্মীয় যুদ্ধ রহিত করবেন। কাজেই আমি নির্দেশ দিচ্ছি, যারা আমার জামাতভুক্ত তারা এসব ধ্যান ধারণা বা বিশ্বাসের অবস্থান থেকে সরে আসুন, পরিহার করুন, নিজেদের হৃদয়গুলোকে পবিত্র করুন, নিজেদের মানব দরদের গণ্ডিকে বিস্তৃত করুন, আর আর বেদনাতুরদের প্রতি সহানুভূতিশীল হয়ে যান। গভর্নমেন্ট ইংরেজি এবং জিহাদ রুহানি খাজান 17 খণ্ড পৃষ্ঠা 15। হুজুর বলছেন, জানালা কিছুটা খুলে দাও যাতে বাতাস আসতে পারে। হুজুর বলছেন, ভয় কেন পাচ্ছ জানালা খুলতে, খুলে দাও। হুজুর বলেন, এখানে হিটিং তো নেই, হিটিং অন করেছো কি? এখানে অনেক মানুষ, তাদেরই অনেক গরম হবে এখানে। এখন নজম পাঠ করা হবে, মোহাম্মদ এহসান নজম পাঠ করবে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক রচিত নজম পড়ছি। আলানে জামাত মুঝে কুছ কহনা হ্যায়, পর হ্যায়ে শর্ত কে যায়ে মেরা পেগাম না হো, পর হ্যায়ে শর্ত কে যায়ে মেরা পেগাম না হো, চাহতা হুঁ কে করুঁ চন্দ নসায়ে তুমকো, চাহতা হুঁ কে করুঁ চন্দ নসায়ে তুমকো, তাকে ফির বাদ মে মুঝে পর কোই ইলজাম না হো, তাকে ফির বাদ মে মুঝে পর
کوئی الزام نہ ہو, جب گزر جائیں گے ہم تم پہ پڑے گا سب بار, جب گزر جائیں گے ہم تم پہ پڑے گا سب بار, سستیاں ترک کرو طالب آرام نہ ہو, سستیاں ترک کرو طالب آرام نہ ہو, خدمت دین کو ایک فضل الہی جانو, خدمت دین کو ایک فضل الہی جانو, اس کے بدلے میں کبھی طالب انعام نہ ہو, اس کے بدلے میں کبھی طالب انعام نہ ہو, دل میں ہو سوز تو آنکھوں سے روا ہو آنسو, دل میں ہو سوز تو آنکھوں سے روا ہو آنسو, تم میں اسلام کا ہو مغز فقط نام نہ ہو, تم میں اسلام کا ہو مغز فقط نام نہ ہو, نو نہالان جماعت مجھے کچھ کہنا ہے, پر ہے یہ شرط کے ضائع میرا پیغام نہ ہو. Now we'll recite a summary in English of the poem recited before you. Je nazom ti pora hoyeche tar english onubad porchi. Jamater jubok der kichu bolar ache amar, shorto holo na jay jeno britha paygam amar, dite chai kichu upodesh tomader ami pore jeno na hoy kokhono ami doshi. যখন আমরা চলে যাব ন্যস্ত হবে সকল দায়িত্ব তোমাদের উপর, অলসতা পরিহার করো, আরাম প্রিয় হয়ো না, দিনের সেবাকে ধর্মের সেবাকে আল্লাহর এক অনুগ্রহ মনে করো, এর বিনিময়ে কামনা করো না কভু পুরস্কার, হৃদয়ে ব্যথা থাকলে তবেই চোখ দিয়ে প্রবাহিত হয় অশ্রুধারা, তোমাদের মাঝে ইসলামের যেন শুধু নাম না থাকে বরং থাকে যেন এর সার বা সৌন্দর্য। হুজুর বলছেন তুমি পুরো নজম পড়েছিলে কি? জি হুজুর, যে যে কটি পংক্তি ছিল সে কটি পংক্তি পড়েছে। হুজুর বলছেন যে আমি ভেবেছি যে মাঝখানে ছেড়ে দিয়ে চলে গেছে, খুব দ্রুত পড়েছে সে। এখন সায়েদ আহমদ কাদির প্রবন্ধ পাঠ করবে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রবন্ধের বিষয় হচ্ছে জিহাদের প্রকৃত অর্থ বা মর্ম। জিহাদ শব্দটি জাহাদা থেকে উদ্ভূত, আর জাহাদা শব্দের অর্থ হলো
কষ্ট সহ্য করা, আর জিহাদের আবিধানিক অর্থ হলো কোনো কাজ করার ক্ষেত্রে প্রাণপণ চেষ্টা করা আর কোনো ধরনের কমতি না রাখা বা দুর্বলতা না দেখানো। কোরআন এবং হাদিস থেকে জিহাদের চারটি বড় বড় ধরন বা প্রমাণের প্রকারের প্রমাণ পাওয়া যায়। এক, আত্মা এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ, যার সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদি আন্নাহুম সুবুলানা। অনুবাদ, আর যারা আমাদের উদ্দেশ্যে চেষ্টা সাধনা করে নিশ্চয়ই আমরা আমাদের পথে তাদের পরিচালিত করব, আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন। দ্বিতীয়, জিহাদ বিল কুরআন, অর্থাৎ তবলিগ ও আমন্ত্রণ। এই জিহাদের অর্থ হলো নিজের আত্মসংশোধনের পাশাপাশি অন্যদের চিন্তা করা উচিত, এছাড়া তৌহিদ বা খোদার একত্ববাদ প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণরূপে চেষ্টা করা এবং কোরআনের শিক্ষার প্রচার ও প্রসার করা বলা হয়েছে। ফলা তুত ইল কাফিরিনা ওয়া জাহিদহুম বিহি জিহাদান কাবীরা। অনুবাদ, অতএব তুমি অস্বীকারীদের আনুগত্য করো না, আর তুমি এ কোরআনের মাধ্যমে তাদের সাথে জিহাদ করতে থাকো। নম্বর তিন, জিহাদ বিল মাল, আল্লাহর পথে ধর্ম প্রচারের উদ্দেশ্যে অর্থ সম্পদ ব্যয় করাকেও জিহাদের অর্থে ব্যবহার করা হয়েছে। পবিত্র কোরআনে এই জিহাদের নির্দেশ এরূপ বাক্যে বা ভাষায় দেয়া হয়েছে, বলা হয়েছে, ওয়া জাহিদু বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। অনুবাদ, এবং নিজেদের ধন সম্পদ ও প্রাণের বিনিময়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদের চতুর্থ প্রকার বা ধারণ হলো প্রতিরক্ষামূলক যুদ্ধ বা জিহাদ বিসাইফ, অর্থাৎ শত্রু যখন ধর্মীয় মূল্যবোধকে বিনাশ করার এবং ধর্মকে ধ্বংস করার লক্ষ্যে ধর্মের উপর আক্রমণ করে তখন প্রতিরক্ষামূলক যুদ্ধ করাকে জিহাদ বিসাইফ বলা হয়। যেমনটি উল্লেখ করা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে জিহাদে আসগর বা ছোট জিহাদ আখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলমু ইন ওয়া ইন্নাল্লাহ আলা নাসরিহিম লাকাদির আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনা আল্লাহ। অর্থাৎ যাদের বিরুদ্ধে বিনা কারণে যুদ্ধ করা হচ্ছে তাদের যুদ্ধ করার অনুমতি দেয়া হলো, কেননা তাদের প্রতি জুলুম বা অন্যায় করা হয়েছে, আর নিশ্চয়ই আল্লাহ তাদের সাহায্য করতে পূর্ণ ক্ষমতাবান। এবং এসব লোককে যাদের নিজের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে শুধু এ কারণে বের করে দেওয়া হয়েছে যে তারা বলে আল্লাহ আমাদের প্রভু প্রতিপালক। আহমদী জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা জিহাদ রহিত করার ঘোষণা কখনোই নিজের পক্ষ থেকে করেননি, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে প্রতিষ্ঠিত মসীহ এবং ইমাম মাহদীর যুগে ধর্মীয় যুদ্ধ রহিত হয়ে যাবে। এই কথার সারমর্ম হলো জিহাদের এই যে অর্থ বর্তমান সময়ের আলেমরা সাধারণে প্রচার করে বেড়াচ্ছে, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ রক্তপাত এবং নির্বিচারে হত্যা, জিহাদের অর্থ এর চেয়ে আরো অনেক ব্যাপক, আর সময়ের সাথে সাথে জিহাদের রীতি পদ্ধতিও পাল্টে গেছে। সম্পর্কে অধম হুজুরের উদ্ধৃতি মূলে নিজের বক্তব্য শেষ করবে। তিনি আলাইহিস সালাম বলেন, যদি আমরা ধরেও নেই কথার ছলে যে ইসলামে তেমনই জিহাদ ছিল যেমনটি সেসব মৌলভীদের ধারণা, তবুও এ যুগে সেই নির্দেশ বহাল নেই, কেন লেখা আছে যখন প্রতিষ্ঠিত মসীহ আবির্ভূত হবেন তখন তরবারির জিহাদ এবং ধর্মীয় যুদ্ধ শেষ হয়ে যাবে, রহিত হবে, কারণ মসীহ তরবারিও ধারণ করবেন না আর পার্থিব কোনো অস্ত্রশস্ত্র হাতে তুলে নেবেন না, বরং তার দোয়াই হবে তার সবচেয়ে বড় অস্ত্র। তিনি আলাইহিস সালাম আরো বলেন, আসো আমি তোমাদের এমন একটি পথ বাতলে দিচ্ছি যাতে তোমাদের সকল নূর বা জ্যোতি সকল জ্যোতির উপর প্রাধান্য পাবে বা জয়যুক্ত হবে, আর তা হলো তোমার সকল পার্থিব ঈর্ষা বিদ্বেষ এবং হিংসা পরিহার করো এবং মানব জাতির প্রতি সহানুভূতিশীল সংবেদনশীল হয়ে যাও আর খোদার সত্তায় বিলীন হয়ে যাও এবং তার সাথে অতি উন্নত মানের স্বচ্ছতা ও পরিচ্ছন্ন সম্পর্ক রক্ষা করো, কেননা এটি সেই রীতি যার ফলে কেরামত বা অলৌকিক নিদর্শন প্রকাশিত হয় আর দোয়া সমূহ গৃহীত হয় এবং সাহায্যের জন্য ফিরিস্তে অবতীর্ণ হয়। এটি একদিনের কাজ নয়, তাই উন্নতি করো আর উন্নতি করতে থাকো। তিনি আলাইহিস সালাম তার একটি নজমের পংক্তিতে বলেন, হে বন্ধুগণ, এখন জিহাদের ধারণা যুদ্ধের ধারণা পরিহার করো, ধর্মের উদ্দেশ্যে এখন যুদ্ধ ও হত্যা করা অবৈধ বা হারাম। সালমান আহমদ এখন এই উর্দু যে প্রবন্ধ পাঠ করা হয়েছে তার ইংরেজি সারাংশ পাঠ করবে। আসসালামু আলাইকুম হুজুর।
এই প্রবন্ধের সারাংশ আমি পাঠ করছি যা এখনই আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। জিহাদ শব্দটি আরবি ধাতু থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ হলো প্রাণপণ চেষ্টা করা এবং কোনো উদ্দেশ্য সাধনের জন্য কষ্ট সহ্য করা। পবিত্র কোরআনে চার প্রকার জিহাদের উল্লেখ রয়েছে। প্রথমত স্বীয় প্রবৃত্তি এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। আল্লাহ তাআলা বলেন, আর যারা আমাদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে চেষ্টা সাধনা করে নিশ্চয়ই আমরা তাদেরকে আমাদের কাছে আসার পথসমূহ প্রদর্শন করব এবং নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম সাথে আছেন। দ্বিতীয়ত কোরআনের মাধ্যমে জিহাদ করা, এর অর্থ হলো নিজের আত্মসংশোধনের পাশাপাশি আল্লাহ তাআলার নির্দেশ অর্থাৎ অবিশ্বাসীদের অনুসরণ করবে না এবং কোরআনের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রাণপণ চেষ্টা করো অনুসারে পবিত্র কোরআনের প্রকৃত শিক্ষা প্রচারের মাধ্যমে অন্যদের সংশোধন করা। তৃতীয়ত সম্পদের মাধ্যমে জিহাদ করা, এর অর্থ হলো ধর্ম প্রচারের জন্য খরচ করা। সবশেষে আত্মরক্ষামূলক যুদ্ধে তরবারের মাধ্যমে জিহাদ করা। পবিত্র কোরআনে বলা হয়েছে শুধুমাত্র তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেয়া হয়েছে যাদের উপর জুলুম বা অত্যাচার করা হয়েছে। আগত মসিহ সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, যখন প্রতিষ্ঠিত মসিহ আসবেন তিনি ধর্মীয় যুদ্ধ রহিত করবেন বা সমাপ্ত করবেন। হযরত মসিহ মাউসলাম নিজের এক পংক্তিতে লেখেন, হে বন্ধুরা, এখন যুদ্ধের বা জিহাদের ধারণা পরিহার করো, কেননা ধর্মযুদ্ধ এবং ঝগড়া বিবাদ এখন গৃহীত করা হয়েছে। মুসলিম আসলাম আরো বলেছেন, তোমরা যদি আমার কাছে আসো তাহলে আমি তোমাদেরকে এমন এক পথের দিশা দিব যার মাধ্যমে তোমাদের আধ্যাত্মিক মর্যাদা অন্যদের চেয়ে উজ্জ্বল হয়ে উঠবে। আল্লাহর সাহায্য কেবল তাদের জন্য আসে যারা সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকে, আর ফেরেশতারা তাদের সাহায্যে এগিয়ে আসে, কিন্তু এটি শুধু একদিন বা দুদিনের কাজ নয়। আসসালামু আলাইকুম হুজুর, শেষ হয়ে গেছে, এখন তোমরা কি করতে চাও বলো? কিছু করবে না, বলো কি করতে চাও? কাসেদ, তুমি কি বলতে চাও বলো? মাইক্রোফোন হাতে নাও, তারপরে তুমি প্রশ্ন করো। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আমার প্রশ্ন ছিল, যখন সূর্য অস্তমিত হয়, সূর্য মধ্য গগনে থাকে, তখন নামাজ পড়া বারণ? সূর্য অস্তমিত হয়, সূর্য মধ্য গগনে থাকে, আর যখন সূর্য উদিত হয় বা অস্তমিত হয়, এই সময় নামাজ বারণ কেন? হুজুর বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সময়গুলোতে তোমরা নামাজ পড়বে না, যতক্ষণ মতো পুরো সূর্য উদিত না হয়। যখন সূর্য উদিত হয়, এর কিরণ প্রকাশ না পায় বা সূর্যের কিরণ প্রকাশ না পায়, তখন তোমরা নামাজ পড়বে না। যতক্ষণ সূর্য অস্তমিত না হয়, সূর্য ডুবে না যায় এবং যখন সূর্য মধ্যগমনে থাকে, তখন নামাজ পড়বে না। এই যে নামাজের বিভিন্ন সময় নির্ধারণ করা হয়েছে, এর মাঝে প্রজ্ঞা বা হেকমত রয়েছে। সূর্য যখন ডুবে যায় বা উদিত হয়, আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে এইগুলো এমন সময় যখন তোমরা নামাজ পড়বে না। আর শুধু একথাই নয়, আসরের নামাজের পর মাগরিব পর্যন্ত তোমরা কোনো নফল পড়তে পারবে না, এটিও নিষেধ। যদি তোমরা নামাজ জমা করে থাকো জোহর আসর, জোহরের সাথে আসর জমা করো বা আসরের নামাজ যদি পড়ে নাও, তাহলে মাগরিব পর্যন্ত নফল পড়তে পারবে না। আর যদি জোহরের নামাজ আলাদা পড়ো এবং আসরের নামাজ আলাদা পড়ো, তখন আসরের পরে নফল পড়তে পারবে না, জোহরের পরে পড়তে পারবে। আল্লাহ তাআলার কথার মাঝে হিকমত বা প্রজ্ঞা থাকে। যখন পুরো সূর্য উদিত না হয় বা যখন সূর্য ডুবে না যায়, আল্লাহ তাআলার যে জলওয়া বা বিকাশ তিনি দেখান, সেই সময় নামাজ পড়তে বারণ করা হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো, স্বপ্ন কেন দেখি আমরা, স্বপ্ন কেন দেখে মানুষ? হুজুর বলেন, যদি স্বপ্ন তুমি মনে রাখতে চাও, মনে না রাখো। প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে, বিজ্ঞানীরা বলে যে প্রত্যেকেই স্বপ্ন দেখে, এমন কোনো মানুষ নেই যে স্বপ্ন দেখে না। তোমাদের সঙ্গে যাই ঘটনা ঘটে, প্রত্যেক মানুষ প্রতি রাতে 4-5টি স্বপ্ন অবশ্যই দেখে, কিছু তার মনে থাকে, কিছু মনে থাকে না। দিনের বেলা তোমার সাথে যা কিছু ঘটে সব তোমার মন মস্তিষ্কে গেঁথে থাকে, তা তোমার স্বপ্নে পুনরাবৃত্ত হয়। আর একটি স্বপ্ন হচ্ছে যা আল্লাহ তাআলা দেখিয়ে থাকেন,
তুমি কোনো বিশেষ উদ্দেশ্যে যদি দোয়া করো আর আল্লাহ তাআলার কাছে যদি এর কোনো ফলাফল দেখতে চাও, হঠাৎ করে বা আকস্মিকভাবে তোমার সঙ্গে যা ঘটে তা নয়, বরং পৃথক করে আল্লাহ তাআলা তোমাকে দেখিয়ে দেন, যাতে তুমি বুঝতে পারো যে কিভাবে আল্লাহ পথ নির্দেশনা দিচ্ছেন। তুমি যা জানতে চাও সেই জিজ্ঞাসার উত্তর তুমি পেয়েছো কিনা, এটি আল্লাহ তাআলা তার অধিকারে রেখেছেন। আর মানুষের মনমস্তিষ্ক এমন বানিয়েছেন যে প্রত্যেকটি মানুষই স্বপ্ন দেখেন, শুধু যে বিশেষ কিছু মানুষ স্বপ্ন দেখে তা নয়, প্রত্যেকটি মানুষই স্বপ্ন দেখে। কতক মানুষের স্বপ্ন মনে থাকে, কতকের মনে থাকে না। ছোট ছোট বাচ্চারাও স্বপ্ন দেখে, কয়েক বছরের বাচ্চারা 4-5 মাসের তাদেরকে দেখবে ঘুমন্ত অবস্থায় তারা ঘুমের মধ্যে হাসছে। স্বপ্নে সে কোনো এমন জিনিস দেখে যা দেখে তার হাসি আসে। ছোট বাচ্চা সে কী বুঝে, কিন্তু সে ঘুমের ঘরেই সে হাসতে থাকে, অর্থাৎ সে স্বপ্ন দেখে। অনেক সময় স্বপ্নের কোনো ভীতিকর জিনিস দেখে সে ভয় পেয়ে উঠে যায়। তো এটি মানুষের প্রকৃতি, আল্লাহ তাআলা মানুষকে দেখান। এই জন্য অনেক সময় সত্য স্বপ্ন যারা মন্দ মানুষ তারাও দেখে, আল্লাহ তাদেরকে দেখাতে চান যে স্বপ্ন দ্বারা যাতে তোমরা বুঝতে পারো, নবীরা যে স্বপ্ন দেখে, এলহাম হয়, কাশ দেখে, তার একটি ঝলক যেন তারা দেখতে পায়, সবাই যেন কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করে যে নবী যে কথাগুলো বলেন, রসুল যে কথাগুলো বলেন তা অসার নয়, এর মধ্যে বাস্তবতা রয়েছে, সত্য রয়েছে, বা এগুলো সত্যভিত্তিক। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। হুজুর, আমার প্রশ্ন শিয়া মতবাদ সম্পর্কে। শিয়া মুসলমানরা বলে যে হযরত আলী সব সাহাবীর উপর শ্রেষ্ঠত্ব রয়েছে। হুজুর বলেন, এমন অনেক আছে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে তার ফজিলত রয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম হযরত আলীর উপরে ওহী নাজেল করতে চেয়েছিল, ভুলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে নাজেল করে চলে গেছে, নাউজুবিল্লাহ। এমন লোকও আছে হুজুর, তারা এই প্রমাণ দেয় বা দলিল দেয়। তিরমিজির একটি হাদিস তুলে ধরে, মান কুন্তু মাওলা ফা আলী ও মাওলা, আমরা তাদের এর কথার খণ্ডন কিভাবে করব। মাওলার অর্থ কি শুধু মালিক বা অধিপতি? এর তো কোনো অর্থ নেই। সাথী এবং বন্ধুকেও মাওলা বলে। অনেক আরো হাদিস রয়েছে, শুধু একটি হাদিসই তো নয় মহানবীর সত্যতা প্রকাশ করার জন্য। কোরআনে লেখা কি লেখা আছে? কোরআনে তো মহানবীকে নবী বলা হয়েছে, ভুলে জিব্রাইল তোমার কাছে এসে গেছে, আমি এখন সঠিক করছি, এই জন্য আমি ভুল যেহেতু হয়ে গেছে তাই তোমার উপর ওহী করতে থাকবো, এমনটি তো নয়। কোরআন শরীফ থেকেও তারা এটি প্রমাণ করার চেষ্টা করে যে আহলে বেদকে সাহায্য করো, তাদের নজরানা দাও, তাদের খেদমত করো, কেননা আল্লাহ তাআলা বলেছেন যে তারা আমার নৈকট্যপ্রাপ্ত, তাদের সাহায্য করো। তাদের এই কথাগুলোর মধ্যেই অনেক কন্ট্রাডিকশন আছে, অনেক মতদ্বৈততা আছে। শুধু একটি হাদিস দেখলে হবে না, অন্য আরও অনেক হাদিস রয়েছে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহির সত্যতা প্রমাণ করে। প্রথম কথা হলো এটি। দ্বিতীয়ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, সূরা মুহাম্মদ অবতীর্ণ হয়েছে, ওহি এসেছে, জিব্রাইল তাকে এসে কথা বলেছে। সূরা জুমার যে আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, সম্ভবত এই আয়াতটি তেলাওয়াত করেছে আজকের শুরুতে, অনুষ্ঠান শুরুতে। এতে মহানবী সাল্লাম একথা বলেননি যে যখন সাহাবীরা জিজ্ঞাসা করেছেন যে কারা হবে সেই লোক যারা পরবর্তীতে আসবে, এখনও সাহাবীর সঙ্গে মিলিত হয়নি, তখন নবী একথা বলেননি যে সকল সাহাবী মরে যাবে, তখন আলীর বংশধররাই এমনটি হবে, এটি বলেননি। বরং সালমান ফার্সির কাঁধে হাত রেখে বলেছিলেন তার বংশধরদের মধ্যে থেকে এক ব্যক্তি হবেন। যে নবুয়তের কথা তারা পরে বলছে সেই নবুয়ত তো হযরত আলীর পাওয়ার কথা নয়, তারা মওলা শব্দ নিয়ে বসে আছে। শিয়া মতবাদের যারা অনুসারী তাদের কথা হুজুর বলছেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি একটি আর্টিকেল আমি লিখছি,
Lahori group dal dal motobader shomore tara ongikar kore tara bitorko kore tara khilafat mane na eta ki shotto is that true or how will you tader ei je boktobbo er uttor kibhabe dibo হুজুর বলছেন যে তারা একই বয়াত ফর্ম ব্যবহার করে যা আমরা করছি যখন তারা বয়াত নেয় তখন বয়াতে 10টি শর্তই তারা পড়ায় যেমনটি আমরা করে থাকি এটি উল্লেখ করা নেই যদিও তাদের বয়াত ফর্মে যে তারা খলিফার অনুসরণ করবে এটি তাদের বয়াত শর্ত নেই কিন্তু তারা বিশ্বাস করে যে মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন যদি তিনি আল্লাহর পক্ষ থেকে এসে থাকেন এবং তিনি দাবি করেছেন যে তিনি একজন নবী কিন্তু তিনি একজন অধীনস্থ নবী তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আবির্ভূত হননি নতুন কোনো বিধান আনেনি তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনীত শরীয়তের অনুসরণ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত বিধানের অনুসরণ করেন সেটি হচ্ছে পবিত্র কোরআন এদিক থেকে তিনি বলেছেন মহানবী সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে যে শেষ যুগে এক ব্যক্তি আবির্ভূত হবেন তিনি ইসলামের পুনর্বাসন করবেন ইসলামের হারিয়ে যাওয়া শিক্ষাকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন এবং তিনি সব যে দুর্বলতা এবং ঘাটতি দেখা দিয়েছে তার সংশোধন করবেন তিনি তাদের সংশোধন করবেন যারা ভুল করেছিল তোমরা তার অনুসরণ করো এই হাদিস অনুসারে আমরা বিশ্বাস করি যে সেই ব্যক্তি হচ্ছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসসালাম ঠিক আছে এবং তিনি নিজেও এই দাবি করেছেন যে তিনি আল্লাহর নবী তার একটি পুস্তক রয়েছে একটি ভুলের সংশোধন তিনি তাতে স্পষ্টভাবে লিখেছেন যে তিনি আল্লাহর একজন নবী এরপর তার আরেকটি পুস্তক রয়েছে আল ওয়াসিয়াত যখন তিনি বেহেশতি মকবরা সম্পর্কে লিখছেন এবং ওয়াসিয়াতের ব্যবস্থাপনার সম্পর্কে লিখছেন তিনি সেখানেই খেলাফতের ব্যবস্থাপনা সম্পর্কে উল্লেখ করেছেন আহমদিরা কমপক্ষে এই দুটি বইকে বিশ্বাস করে না এক গলতিকা ইজালা একটি ভুলের সংশোধন এবং আল ওয়াসিয়াত এই দুটি বইকে তারা বিশ্বাস করে না believing in this book a galti ka izala the al wasiyat they don't have any way to escape right assalamu alaikum sir amar prashno extremism ba ugrobadider somporke যারা কট্টরপন্থী তাদের সম্পর্কে আমার প্রশ্ন যারা অন্যদের হত্যা করে যেভাবে আত্মঘাতী হামলা তারা এই জন্য করে তাদের বিশ্বাস যে এর বিনিময়ে তারা জান্নাত পাবে এমন লোকদের সঙ্গে আল্লাহ তাআলা কি ব্যবহার করবেন কোথায় লেখা আছে যে তোমরা মানুষ হত্যা করো তাহলে তোমরা জান্নাতে যাবে এটি কোথায় লেখা আছে আল্লাহ তাআলা তো বলেছেন যে জিহাদ করো অর্থাৎ জিহাদের ফলে যারা মারা যায় তারা জান্নাত পাবে অনেক মানুষই মারা যায় আহমদিরাও তো শহীদ হয় আহমদিরা তো কাউকে হত্যা তো করে না নিজেরাই মারা পড়ে এর বিনিময়ে তারা জান্নাত লাভ করে আল্লাহ তাআলার পথে যারা ত্যাগ স্বীকার করে কোরবানি করে তারা হচ্ছে শহীদ কেউ তারা এই সাক্ষী দেয় শুধু মৃত্যুবরণের নামই শহীদ নয় বরং এই সাক্ষী দেয়া ইসলাম সত্য ধর্ম এর উপর আমল করা এবং এর জন্য সব কিছু উৎসর্গ করা তারা এই শাহাদাতের পদমর্যাদা রাখে এছাড়া এরা যে বলে যেখানে আল্লাহ তাআলা বলেছেন যখন ইসলামের উপর আক্রমণ করা হয় যে আয়াত পড়েছে এই ছেলে চতুর্থ ধরনের জিহাদের কথা চাঁদের যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে হত্যা করার কেন অনুমতি দেওয়া হয়েছিল এই জন্য অনুমতি দেওয়া হয়েছিল এর উদ্দেশ্য কি লেখা হয়েছে যদি অনুমতি দেওয়া না হতো তাহলে এরা অর্থাৎ যারা
এরা কোনো উপাসনালয়কেও অক্ষত রাখতো না, কোনো গির্জাকে অক্ষত রাখতো না, কোনো মন্দিরে অক্ষত রাখতো না, আর কোনো মসজিদও অক্ষত রাখতো না। যখন মুসলমানদের অনুমতি দেওয়া হয়েছে সে সমস্ত কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে যারা ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে, কেননা এখানে মন্দিরকে নিরাপদ রাখা হয়েছে, ইহুদিদের উপাসনালয় গির্জা এবং মসজিদকেও আল্লাহ তাআলা রক্ষা করেছেন যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয়। এজন্য যখন যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে, কেন অনুমতি দেওয়া হয়েছে, যেখানে ধর্মের নামে মানুষ যুদ্ধ করেছে, ধর্ম ধ্বংস করতে চায়, ইহুদিদের সঙ্গে যুদ্ধ করো বা খ্রিস্টানদের সঙ্গে করো এমনটি না। যখন ইসলামের উপরে আক্রমণ করে, কেউ যদি তোমাদের মারতে চায়, তোমাদের কষ্ট দিতে চায়, তখন তোমরা প্রতিহত করতে পারো, যেভাবে তারা আক্রমণ করে সেভাবেই তোমরা একে প্রতিউত্তর দিতে পারো, ঠিক আছে। এই জন্য এরা যারা বলে যে জেহাদ করেছে বা আত্মঘাতী আক্রমণ করে তারা জানাতে চলে গেছে এমনটি নয়। আল্লাহ তাআলা তো বলেন যে তোমরা যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করো যেন পুরো জাতিকে হত্যা করো, যদি তোমরা কোনো মুসলমানকে মারো তাহলে তোমরা জান্নাতে নয় বরং জাহান্নামে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানের সংজ্ঞা কি, মুসলমানের সংজ্ঞা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যে বলে সেই মুসলমান, তিনি এর চেয়ে বেশি কিছু বলেননি। আরেক হাদিসে আছে যে শুধু এ কথা বলে দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, সেও মুসলমান, আর যে তাকে হত্যা করবে সে জাহান্নামে যাবে। অতএব এরা তো মুসলমানদের হত্যা করছে, তাই এরা জাহান্নামে যাবে। এরা নিষ্পাপদের হত্যা করছে, তারা মসজিদে ফায়ারিং করে আত্মঘাতী আক্রমণ করে নারী এবং শিশুদের হত্যা করছে, তো এটি জান্নাত নয় বরং জাহান্নাম। কোরআন শরীফে বলেছেন কোনো অন্যায়ভাবে যদি কোনো এক ব্যক্তিকে যদি তোমরা হত্যা করো তাহলে পুরো মানব জাতিকে তোমরা হত্যা করার সামিল, আর আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হবেন, তাকে জান্নাত দিবেন না। মহানবী সাসম যখন যুদ্ধের জন্য কোনো সেনাবাহিনী প্রেরণ করতেন ইসলাম প্রাথমিক যুগে যখন যুদ্ধ হতো, মহানবী সাসম সবাইকে স্পষ্ট করে বলে দিতেন কোনো শিশুকে হত্যা করবে না, কোনো মহিলাকে হত্যা করবে না, কোনো ধর্মীয় উপা যে যারা গুরু তাদেরকে মারবে না, কোনো পাদ্রীকে মারবে না, এবং এমন কোনো ব্যক্তি যে তোমাদের বিরুদ্ধে তরবারি ধারণ না করেছে তাকে হত্যা করবে না, বরং তাদের নিরাপত্তা বিধান করবে। কাজেই এই যে কট্টরপন্থীরা বা উগ্রপন্থীরা বা সন্ত্রাসীরা যা করছে এগুলো তো সন্ত্রাসী, এগুলি তো বর্বরতা, জান্নাতে যাওয়ার তো প্রশ্নই আসে না এদের। জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো ওয়াকফে নাওদের বেশি বেশি কোন ফিল্ডে যাওয়া উচিত, বেশি বেশি কোন ফিল্ডে যাওয়া উচিত? আমি এতবার খুতবায় বলেছি তা সত্ত্বেও কি তুমি শুনতে পাওনি? তুমি কি এখন 18 বছর হয়ে গেছো? আমি 17 বছরের 18 হব। প্রথমে আমি বলেছিলাম যে আমাদের মিশনারি প্রয়োজন, ডাক্তার দরকার, কিছুটা টিচার দরকার, আমাদের ইঞ্জিনিয়ারও প্রয়োজন, প্রকৌশলী প্রয়োজন। বর্তমানে মিশনারিদের যে প্রয়োজন সেখানেও ঘাটতি রয়েছে, সেটি পূরণের জন্য আমাদের দরকার রয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, বিশ্বের এই পৃথিবীর যে বয়স এ সম্পর্কে ইসলাম কি বলে? হুজুর বলছেন যে ইসলাম বলে আমরা বিশ্বাস করি অনেকগুলো বিশ্ব রয়েছে, মিলিয়ন মিলিয়ন বিশ্ব রয়েছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এমন অনেক পৃথিবী হয়তো থাকতে পারে যার সংখ্যা মিলিয়ন মিলিয়ন হবে, এবং এটিও হতে পারে যে এমন কোনো পৃথিবী রয়েছে, গ্রহ রয়েছে যেখানে বুদ্ধিমান প্রাণীদের বাস রয়েছে, এমন অনেক গ্রহ নক্ষত্র হয়তো থাকতে পারে যেখানে মানব জীবনের বাস রয়েছে বা প্রাণ অস্তিত্ব রয়েছে। আমরা জানি না যে তারা কি এই পৃথিবীতে আসবেন আর আমরা সেখানে যেতে পারবো কিনা, এটি আমরা এখনও জানি না, কিন্তু আমরা বিশ্বাস করি যে অন্য অন্য যে গ্রহ নক্ষত্র আছে সেখানেও প্রাণের অস্তিত্ব রয়েছে, এটি আমরা বিশ্বাস করি। হুজুর বলছেন যে অন্য অন্য পৃথিবীর যে গ্রহ নক্ষত্র আছে সেখানেও তো প্রাণীর অস্তিত্ব থাকতে পারে বা? আসসালামু আলাইকুম হুজুর,
we required to observe a fast during exam season? Huh? Are we required to observe? আমরা পরীক্ষার সময় রোজা রাখতে পারি কিনা? যদি তুমি সহ্য করতে পারো তাহলে তুমি রোজা রাখতে পারো, নতুবা fasting is not রোজা আবশ্যক নয়। যতক্ষণ পর্যন্ত তুমি 17-18 না হও, তো 17-18 বছর বয়স্ক না হও, ততদিন পর্যন্ত রোজা তোমার জন্য ফরজ নয় বা প্রাপ্তবয়স্ক না হও। তুমি যদি স্বাস্থ্যের দিক সুস্বাস্থ্য থাকো তার মতো বা উমুকের মতো, তাহলে তুমি রোজা রাখতে পারো। এটি নির্ভর করে তোমার স্বাস্থ্যের গঠন এবং সুস্থতার উপর। তুমি এই দুটি বোঝা বহন করতে পারবে কি? পরীক্ষার সময় রোজা রেখে তুমি পরীক্ষার দিতে পারবে কি? যদি পারো, তুমি যদি সহ্য করতে পারো তাহলে রোজা রাখতে পারো। হুজুর বলছেন, তুমি কি বলতে চাও বলো। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো জোহরের নামাজে চার রাকাত যে ফরজ এবং দুই রাকাত সুন্নত, এর মাঝে কি বিরতি হতে পারে? হুজুর বলেন, তুমি যদি মসজিদে জুমা পড়ো বা জোহর নামাজ পড়ো, এরপর তুমি যদি ঘরে আসো, আর যদি ঘরে আসতে 20-25 মিনিট তোমার লাগে, তাহলে ঘরে এসে তুমি সুন্নত পড়তে পারো। আমি বাইতুল ফুতু মসজিদে জুমার নামাজ পড়াই, এরপর আমি ঘরে আসতে আসতে আমার 20-25 মিনিট লাগে, আমি ঘরে এসে সুন্নত পড়ি। হ্যাঁ, তো গ্যাপ তো হয়ে গেল, বিরতি তো হলোই, এটি করা যায়, সম্ভব। আসসালামু আলাইকুম হুজুর, প্রশ্ন হলো জিহাদ সম্পর্কে। আহমদীদের উপর কেন প্রভাব পড়ে না? আমরা আসল মুসলমান। প্রশ্ন স্পষ্ট নয়, এই ছেলের প্রশ্নটি স্পষ্ট নয়। হুজুর বলছেন যে শত্রু নয় ভালো, এর অর্থ কি? ও আহমদী, কেন তারা জেহাদকে কেন বলে যে জেহাদ ভালো, অথচ আসলে এটি তো ভালো নয়, মন্দ। এটি মানুষকে প্রভাবিত করে, মন্দ প্রভাব ফেলে। হুজুর বলছেন যে আল্লাহ তাআলা এটিই বলেন যে যদি তোমরা আমার খাতিরে জেহাদ করো তাহলে তোমরা জিতে যাবে। কিন্তু আজ আমরা কি দেখতে পাচ্ছি? আজকে তারা জিততে পারছে না, বরং তারা হারছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তারা আল্লাহর নামে জেহাদ করছে না, এগুলো জেহাদ নয়। এটি তাদের, তারা যুদ্ধ করছে তাদের ব্যক্তিগত স্বার্থে, তারা যুদ্ধ বিগ্রহ করছে, মারামারি কাটাকাটি করছে, এটি আল্লাহর নামে জেহাদ নয়। তুমি কি 15 বছর হয়ে গেছো? তুমি কি বলতে চাও বলো। 16 বছর হয়ে গেছে, একে মাইক্রোফোন দাও। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো আমাদের আহমদীদের বিশ্বযুদ্ধ শুরু হলে আমাদের আহমদীদের ভূমিকা কি হওয়া উচিত? হুজুর বলেন, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তাতে আহমদী যারা ছিল, তখন ইন্দো পাকিস্তান ব্রিটিশ কলোনি ছিল, ব্রিটিশ আর্মিতে আহমদীরাও যোগ দিয়েছিল যুদ্ধ করার উদ্দেশ্যে। যে যে দেশে বসবাস করত সেই দেশে সেনাবাহিনীতে সে যোগ দিয়েছিল, আর যারা সেনাবাহিনীতে যোগ দেয় তারা তো তাদের পক্ষ থেকেই যুদ্ধ করে। সাধারণভাবে আহমদীদের ভূমিকা থাকা উচিত এমন যে আমাদের দোয়া করা উচিত, আল্লাহ যেন তাদের বিবেক বুদ্ধি দেন, আর এর সেই ভয়াবহ ফলাফল যেন প্রকাশ না পায় যার ফলে বিশ্বই ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের দোয়া করা উচিত, আর আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত, নেক কাজ করা উচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 70 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল,
আর এখন যদি যুদ্ধ হয় আর যদি আণবিক বোমা বিস্ফোরণ ঘটে, ছোট ছোট জায়গায় যুদ্ধ তো এখন হচ্ছে, আঞ্চলিক পর্যায়ে এখন যুদ্ধ হচ্ছে, এখনও বৃহৎ পরিসরে হয়নি, যদি হয় তাহলে 70 মিলিয়ন তো দূরে থাক, বিলিয়নে পৌঁছে যাবে মানুষের হতাহতের সংখ্যা। তুমি আমাকে লিখে পাঠিয়ে দিও তোমার প্রশ্ন, তুমি তোমার প্রশ্ন পরবর্তীতে লিখে আমাকে পাঠিয়ে দিও। হুজুর এই ছেলেকে বলেছেন, আরো 5 মিনিট আছে, তাড়াতাড়ি বলো তোমাদের কি প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমরা শরিয়া ল সম্পর্কে আমাদের বিশ্বাস কি, কোথায় এই আইন প্রয়োগ করতে চাও, যেখানে মুসলমান দেশ নয় সেখানে তোমরা কিভাবে শরিয়া আইন প্রবর্তন করতে পারো। আমার প্রশ্ন হচ্ছে যে আহমদিয়া জামাতের বিশ্বাস কি এক্ষেত্রে, আহমদিয়া জামাতের কথা হচ্ছে যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে সেখানে তারা শরিয়া আইন প্রবর্তন করুক, কিন্তু আমরা ব্রিটিশ সরকারকে তো বলতে পারি না যে তোমরা এখানে শরিয়া ল প্রবর্তন করো। যদি তারা নিজেরাই বলে যে আমরা তোমাদেরকে অপশন বা সুযোগ দিচ্ছি, যখন মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গমন করেন তখন তাদের মাঝে যে চুক্তি হয়েছিল পারস্পরিক, অন্যান্য গোত্র ছিল, ইহুদি ছিল, মুসলমানরাও ছিল, তখন বিভিন্ন গোত্রের নেতারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাদের নেতা মনোনীত করে। তিনি বলেন আমাদের যারা মুসলমান তারা ইসলামী আইন অনুযায়ী তাদের বিচার আচার হবে, আর ইহুদের একটি নিজস্ব আইন আছে তওরাত অনুযায়ী তাদের বিচার আচার হবে, তওরাতের আইন অনুযায়ী তাদেরকে ডিল করা হবে। যদি পারস্পরিক মীমাংসার ভিত্তিতে সরকার যদি অনুমতি দেয় তাহলে ঠিক আছে, যতটুকু সরকার অনুমতি দেয় ততটুকু। ম্যাট্রিমোনিয়াল যে ল বা বিবাহ সাদির যে বিবাহের আইন যে আছে, এতে যদি তোমাদের পাশ্চাত্যের কোনো সরকার বলে যে আমরা এখানে শরিয়া ল আমরা প্রবর্তন করতে চাই বা তালাকের ল প্রবর্তন করতে চাই, সরকার যতটুকু অনুমতি যতটুকু দিবে ততটুকু আমরা অংশ নিতে পারি, কিন্তু আমরা তাদেরকে জোর করতে পারবো না তা যে তোমরা এখানে শরিয়া আইন প্রবর্তন করো, আমরা তাদের বাধ্য করতে পারবো না। মুসলমানরা যদি বলে যে এখানে শরিয়া আইন প্রবর্তন করো তাহলে তোমরা এখানে থাকো কেন, এরা তো তাদের নিজেদের আইন প্রবর্তন করবে। যদি গভর্নমেন্ট বা সরকার বলে তারা এ ধরনের যদি এতটা যদি তারা উদারতা দেখায় যে আমরা তোমাদের অনেক বিভিন্ন শরিয়া আইন আমরা নিজেদের দেশে প্রবর্তন করতে পারি, আমাদের যে দেশীয় আইন আছে তাতে আমরা এই ধারাগুলো অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে তো তা ঠিক আছে, আমরা ততটুকু মেনে নিতে পারি বা করতে পারি, এর বাইরে আমরা তাদের কোনো রূপ জোর জবরদস্তি করতে পারি না। তুমি কি বলতে চাও? আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো বর্তমানে যে অস্থিরতা দেখা যাচ্ছে আমেরিকা এবং উত্তর কোরিয়ার মাঝে, এক্ষেত্রে আমরা কি অ্যাপ্রোচ করতে পারি? বুঝতে পারছেন আমাদের তো কোনো শক্তি নেই, যদি আমাদের কাছে শক্তি থাকতো তাহলে আমরা উত্তর কোরিয়ার কি নাম চুংপং আর ওপর দিকে ট্রাম্প, সেও এক পাগল, আমরা উভয়কে ব্যত্রাঘাত করতাম, এটাই করতে পারতাম, কিন্তু আমাদের কাছে তো আইন শক্তি নাই, দোয়া করতে পারি যে আল্লাহ তাদের বিবেক বুদ্ধি দিন। আর ট্রাম্প তো সারা পৃথিবীতে নৈরাজ্য করতে চায়, বর্তমানে ইরানের পিছনে পড়ে আছে সৌদি আরবের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর ইরানের বিরুদ্ধে তারা সবাই দণ্ডায়মান, এরা মুসলমান দেশগুলোতে যুদ্ধ বাঁধাতে চায়, তারা নিজেদের যে শক্তিমত্তা এর জাহির করতে চায়, নিজেদের যে ক্ষমতা এর জাহির করতে চায়। আমাদের কাছে শক্তি নেই, ক্ষমতা নেই, তাই আমরা দোয়াই করতে পারি, অথবা এ সম্পর্কে তাদের যতটুকু জানানো যেতে পারে তাই আমরা জানার চেষ্টা করি, আমরা বিভিন্ন প্রেসের বলি, এমটিএতে বলি, বিভিন্ন লোকদেরকে চিঠিপত্র লিখেছি, এখনও বলি, এর চেয়ে বেশি আমরা আর কি করব, এতটুকুই আমাদের সাধ্যে আছে, এতটুকুই আমরা করতে পারি। তুমি বলো,
শেষ প্রশ্ন, এরপর একটি জানাজাও আছে। মাইক্রোফোন দাও। যখন আমরা নামাজ পড়ি তখন আমরা সিজদা এবং রুকু কেন করি? এই যে বিভিন্ন যে নামাজের যে বিভিন্ন ধাপ রয়েছে, নামাজ কি? নামাজ ইবাদত, আল্লাহ তাআলার সমীপে উপস্থিত হওয়া আর তার কাছে চাওয়া। যখন তুমি অনেক জিনিসের পিছনে পড়ে থাকো, লেগে থাকো, তখন কি করো? হাত ধরে দাঁড়িয়ে থাকো তার সামনে বিনয়ের সঙ্গে, কেয়ামের যে পজিশন। এখন যখন তুমি একেবারে যখন অস্থির হয়ে পড়ো তখন তোমরা ঝুঁকে যাও, এরপর দাঁড়াও। মানুষ বিভিন্ন অবস্থায় থাকে, এই অবস্থাগুলো প্রকাশ করে যে বিভিন্ন অবস্থায় আমাদের যে পশ্চার, আমরা আল্লাহ তাআলার সামনে যতটা বিনীত হতে পারি বা বিনয় অবলম্বন করতে পারি। তো সেজদা হচ্ছে কি একদম সর্বশেষ এর যে ধাপ, মানুষ ঝুঁকে যায় একেবারে, আল্লাহর পায়ে পড়ে যায়। তো এই যে মানুষের যে দৈহিক যে অবস্থা, এটি প্রকাশ করে বা করা উচিত যে এটি শুধুমাত্র বাহ্যিক হওয়া উচিত নয়, আমাদের হৃদয়ের অবস্থা এমন হওয়া উচিত, যেভাবে আমরা দাঁড়িয়ে আছি, হাত বেঁধে আছি, আমাদের হৃদয়ের অবস্থা যেন এমন হয় আমরা যেন বুঝি যে আমরা আল্লাহ তাআলার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে আছেন, আল্লাহ তাআলার সামনে রুকু করি। যখন আবার চিন্তিত হয়ে পড়ি, রুকু করি, আবার সিজদায় যাই, তো আমাদের হৃদয়ে যেন এমন অবস্থা সৃষ্টি হয়, এই আবেগ এবং উৎসাহ যেন সৃষ্টি হয়, মানুষ যেন দোয়া করতে পারে, মানুষ কাঁদতে পারে এবং এর স্বাদও সে উপলব্ধি করতে পারে। তো এমন অবস্থা সৃষ্টি করার চেষ্টা করো তোমাদের নামাজে। তোমার পরে তুমি বলো। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আমার আহমদি বন্ধুরা বলে, ইসলামে নারী এবং পুরুষের অধিকার সমান নেই। পুরুষদের অধিক স্বাধীনতা আছে, মহিলাদের ততটা স্বাধীনতা নেই, এই হচ্ছে প্রশ্ন। হুজুর বলছেন যে প্রশ্ন হচ্ছে মহিলারা হেজাব পরে, হেজাব কেন পরে? এমন এক সময় ইহুদিরা মুসলমান নারীদের কষ্ট দিত, তখন পর্দার আদেশ নাজিল হয়েছে। পবিত্র কোরআনে যেখানে পর্দার নির্দিষ্ট হয়েছে, মহিলাকে হেজাব পরার যে নির্দিষ্ট হয়েছে, মাথা ঢাকো এবং নিজেদের বক্ষের উপরে কাপড় রাখো, সেখানে কি নির্দিষ্ট হয়েছে? এর পূর্বের যে আয়াত রয়েছে কোরআন শরীফে, সেখানে পুরুষদের বলা হয়েছে তোমাদের দৃষ্টি অবনত রাখো, চোখ বড় বড় করে মেয়েদের দিকে তাকিও না। ইসলাম বলেছে যে এমনটি করতে বারণ করেছে। মহিলাদেরকে বলা হয়েছে পুরুষদের দিকে তাকিও না, নিজেদেরকে ঢেকে রাখো, কেননা পুরুষদের কোনো বিশ্বাস নেই। তোমরা এখন যৌবনে পদার্পণ করছো, তোমাদের জানা উচিত মহিলারা পুরুষদের দিকে অতটা তাকায় না, কিন্তু পুরুষরা পুরুষদের যে দৃষ্টি মহিলাদের দিকেই নিবদ্ধ থাকায়, এগুলি ভুল কাজ। এই জন্যই হযরত মসীহ মাউদ ইসলাম বলেছেন, প্রথমে তোমরা তোমাদের মন মস্তিষ্ক এবং চক্ষুকে পরিষ্কার করো, পবিত্র করো। যদি তোমরা গ্যারান্টি দিতে পারো যে এমন ভুল দৃষ্টিতে আমরা দেখব না, তখন তোমরা বলতে পারো যে পর্দার দরকার নেই, তখন আমরা মেনে নিব যে ঠিক আছে, পর্দার প্রয়োজন নেই। কাজেই এখন কি হচ্ছে, এখন এই যে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যে চলচ্চিত্র নির্মাতা যে ছিল, এখানেও বিভিন্ন ঘটনা ঘটছে নারী নির্যাতনের, যৌন হয়রানির যে ঘটনা ঘটছে। এখন এদের উপরে হার্ট অ্যাটাক হয়নি, সে আত্মহত্যা করেছে, এই অভিযোগ যখন রয়েছে। যদি পর্দা করতো আর নারী পুরুষের যদি অবাধ মেলামেশা আর সুযোগ না থাকতো, তাদের মধ্যে যদি অন্যায় এবং অবাধ সম্পর্ক না হতো, তাহলে এই ধরনের স্ক্যান্ডাল হতো না। তাদের মধ্যে থেকে অনেকেই বলছে যে তাহলে মুসলমানরা তো বলে যে যে পর্দা করা উচিত, তো আমাদের মহিলাদেরও এভাবে শালীন পোশাক পরা উচিত। বরং বিবিসিতে 10-12 দিন আগে একটি অনুষ্ঠান দেখানো হয়,
সম্ভবত রেডিওর অনুষ্ঠান ছিল, কিছুটা অংশ টিভিতেও দেখিয়েছে, তাদের তাতে অনেকে বলেছে আমাদের অপরাধ এটি, আমরা আমাদের মেয়েদের ভালো শালীন পোশাক পরাই না, মহিলারা পুরুষদের সামনে এমনভাবে নোংরা পোশাক পরে যায়, অশালীন পোশাক পরে যায়, যার ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা নিজেরাই একটা কথা স্বীকার করছে, তাদের কথা, তাদের কর্ম তাদের সামনে এসে গেছে। গত দুই মাস ধরে এই একই বিষয়ে চর্চা হচ্ছে যে এই ধরনের কাজ কেন হচ্ছে। যখন তোমরা পত্র পত্রিকা পড়ো, যদি তোমরা পড়ো, তাহলে তোমাদের জানা উচিত যে এমনটি কেন হচ্ছে। লস অ্যাঞ্জেলেস থেকে এই সমস্যা দেখা দিয়েছিল, এখন তো পুরো দেশে, বিশ্বে ছড়িয়ে পড়েছে, সকল দেশেই এখন ঘটনা সামনে আসছে। নারী এবং পুরুষের মাঝে লজ্জা এবং শালীনতার কোনো বাদ বিচার নেই। ইসলামের যে শিক্ষা, এটি অবশ্যই উত্তম শিক্ষা, অবশ্যই কার্যকর শিক্ষা। আসসালামু আলাইকুম।